নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা আচার রেসিপি নিয়ে। এই আচারটা ফুলকপি গাজর এই শীতের সিজনেই বানাতে পারলে ভালো হয়, কারণ গরমের সময় যে ফুলকপি গাজর পাওয়া যায় ওটা একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, এই শীত থাকতে থাকতে আচারটা বানিয়ে নাও, কারণ অপূর্ব স্বাদের হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রুটি পরোটা নান এর সঙ্গে খেলে তো দুর্দান্ত হয়। কখনো মন করছে না কিছু বানাতে টিফিনের জন্যে, তো বাচ্চাদের এটা দিয়ে দিলেই, একটা পরোটা বানিয়ে দিলেই বাচ্চারা একদম আনন্দে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার কাজটা করি। কেমন করে আচারটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফুলকপিগুলোকে আমি একটু ডাঁটা ছেড়ে ছেড়ে এইভাবে কেটে নিচ্ছি, খুব বেশি ডাঁটা রাখা যাবে না। তারপরে যেভাবে ভাজি করে সেইভাবেই এটাকে কেটে নেব। গাজরগুলো আমি সরু সরু করে একটু পাতলা লম্বা করে কেটে নেব। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে রোদে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আদাগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। তো এটা একটু শুকিয়ে নিতে হবে বন্ধুরা, এর মধ্যে অনেক নোংরা থাকে, তার জন্য ধুতেই হয়, আর না শুকালে আচারটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে যদি জল থাকে তো আচারটা একদম খারাপ হয়ে যাবে, খুব বেশি দিন খাওয়া যাবে না। তো এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে না রেখেও আচারটা খাওয়া যায়, তো তার জন্যই আমি বানিয়ে রেখেছি চট জলদি টিফিনে দেওয়ার জন্য। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এক চামচ করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধু সর্ষেটা একটু কম দিয়েছি, হাফ চামচ দিয়েছি। এখানে এক চামচ ধনিয়া দিয়েছি, মৌরি দিয়েছি আর জিরে দিয়েছি, সর্ষে দিয়েছি হাফ চামচ, আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম এক চামচ, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে অনবরত নেড়ে যেতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে আচারটা একদম তেতো বানবে, খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য এইভাবে আস্তে আস্তে স্লো গ্যাসে ভেজে নিতে হবে। তো ভাজা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো। শুকনো লঙ্কাটাও আমি ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ ফুলকপি গাজর এর মধ্যে এক ফোঁটাও জল নেই, আদাগুলোও ভালো করে শুকিয়ে গেছে। তো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব, তোমরা চাইলে পাটাতেও গুঁড়িয়ে নিতে পারো। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এক কাপের একটু বেশি দিয়েছিলাম। তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখনই আমি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠতে শুরু করেছে, তখনই আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন। দিয়ে মশলা থেকে যখন একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে তখন ফুলকপি আর গাজরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। মেশানো হয়ে গেলে এরপরে আদাগুলো আমি দিয়ে দেব, আদাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা 2 থেকে 3 মিনিট মেশাবো, মেশালে একটু কম হয়ে যাবে, এই সময় গ্যাসটা একদম লোতে থাকবে। এইবার বন্ধুরা, এখানে আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে কালারটা খুব সুন্দর আসবে আচারের। এবার দিয়েছি বড় 1 চামচ হলুদ গুঁড়ো, আর লবণ দিয়েছি পরিমাণ মতো, যদি আরও লাগে পরে দেবো, একবারে প্রথমেই পুরোটা লবণ ব্যবহার করব না, কারণ আচারে লবণ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তো এইবার বন্ধুরা, এটা সিক্রেট মশলা, কারণ হচ্ছে এটা আমের আচার, এখানে কোনো আম নেই, জাস্ট শুধু তেল আর যে আচারটা মশলাটা ছিল সেটাই আছে। তো এটা দিলে এই আচারটা দুর্দান্ত মানে অপূর্ব স্বাদের, তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। তবে বন্ধুরা, না দিলেও অসুবিধে নেই, এখানে যেহেতু আমি ভিনিগার ব্যবহার করেছি, আর যদি আচারের তেল না থাকে তোমরা এখানে চাইলে লেবু ব্যবহার করতে পারো কিংবা তেঁতুলগুলাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে আচারের মশলা ব্যবহার করেছি,
এর জন্য আচারটা অপূর্ব হয়েছিল। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আরও 3 থেকে 4 মিনিট মেশাতে হবে। দেখতেই পাচ্ছো কতটা কম হয়ে এসেছে। তো আচার প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে 2 থেকে 3 দিন রোদে দিতে হবে। তো সামান্য একটু লবণ কম লাগছিল, তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে সামান্য একটু চিরে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে রেখে দেব। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু বন্ধুরা এখানে ঢাকনা একদমই লাগাবে না, তাহলে একটা বাষ্প তৈরি হবে, এর মধ্যে জল থাকতে পারে, সেই জন্য আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ঢাকনা লাগাবে না, এইভাবেই আস্তে আস্তে করে ঠান্ডা করতে হবে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। কারা কারা বানিয়েছো সেটাও কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।